চ্যানেল মৌসুমি রান্নাঘর। আজ আপনাদের সাথে শেয়ার করব মুম্বাইয়ের মোস্ট পপুলার স্ট্রিট ফুড পাভ ভাজির রেসিপি। এটি বানানোর জন্য আমার যে সকল উপকরণগুলি লাগছে সেগুলি আমি একে একে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 8টা সিসেমি ব্রেড নিয়েছি, আপনারা চাইলে এর পরিবর্তে রেগুলার ব্রেডও নিতে পারেন। জল পরিমাণ মতো, তেল পরিমাণ মতো, কুচানো পেঁয়াজ 1 কাপ, কুচানো ক্যাপসিকাম 1টা, কুচানো ধনে পাতা 2 টেবিল স্পুন, আদা পেস্ট 1 টিস্পুন, জিরা পেস্ট 1 টিস্পুন, পাপাজি মশলা 1 টেবিল স্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়া 1 টিস্পুন, নুন স্বাদ মতো, শুকনো লঙ্কার গুঁড়া 1/2 টিস্পুন, বাটার 3 টেবিল স্পুন, 1টা গাজর ও 100 গ্রাম মটরশুঁটি আমি আগেই সেদ্ধ করে একসাথে ম্যাশ করে নিয়েছি, মিডিয়াম সাইজের 2টা আলু আমি আগেই সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি ও কুচানো টমেটো 1টা। এখন আমি প্যানটাকে হাইটে বসিয়ে সামান্য তেল ও 1 টেবিল স্পুন বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা একটু গরম হলেই আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা একটু নরম হলেই আমি একে একে টমেটো ও ক্যাপসিকাম দিয়ে একটু কষিয়ে নিব। এটা কষানো হয়ে গেছে, এখন আমি আদা পেস্ট ও জিরা পেস্ট দিয়ে আরো একটু কষিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এটা কষানো হয়ে গেছে। এবার আমি ম্যাশ করা আলু, গাজর ও মটরশুঁটি দিয়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো জল, পাপ ভাজি মশলা, শুকনো লঙ্কার গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া ও স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে, এখন আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনা খুলে একটু নাড়িয়ে 1 টেবিল স্পুন বাটার ও কুচানো ধনে পাতা দিয়ে আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। কারিটা একটু পাতলা থাকতে নামাতে হবে, কারণ আলুতে কিছুটা ঝোল টেনে নিবে। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন পাভ ভাজি কারিটা রান্না হয়ে গেছে। এখন আমি একটি ফ্রাই প্যানে বাটার দিয়ে ব্রেডগুলো ভেজে নিচ্ছি। ব্রেডগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। ব্রেডগুলো দুপাশই ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি অন্য একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ইয়ামি পাপ ভাজি। এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আগামীতে এরকম আরও মজার মজার রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, বাই বাই।